পৃথিবী সুন্দর, তবে সুন্দরী প্রতিটি পরতে ছড়িয়ে রয়েছে ভয়ঙ্কর হিংস্রতাও। হিংস্রতা আর সুন্দরীর এই অদ্ভুত সহাবস্থান যেন আরো বেশি আকর্ষণীয় করে তুলছে আমাদের এই ধরনীকে। পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে যাদের সৌন্দর্য বরাবরই আকর্ষণ করে আমাদের। এই ধরুন আমরা যে প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি সেটার কথাই বলা যায়। দেখতে অসম্ভব রকমের সুন্দরী প্রাণীটিকে একটু ছুঁয়ে দেখতে মন চাইবে আপনার, কিন্তু ছুঁতে গেলেই ঘটবে বিপত্তি। আবার দেখতে পিঁপড়ার মতো হলেও আসলে এটি পিঁপড়া নয়। বহুরূপী প্রাণীটি সম্পর্কে মজার মজার সব তথ্য জানতে দেখুন পুরো ভিডিওটি। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পান্ডা পিঁপড়া, এরা হাইমেনোপটেরা পর্ব ও মিউটিলিডা পরিবারের অন্তর্ভুক্ত এক প্রকার কীট অথবা প্রতঙ্গ। নামের সাথে পিঁপড়া শব্দটি যুক্ত থাকলেও এরা এক প্রজাতির বোলতা। শরীরে পান্ডাদের মতো সাদা কালো রঙের বাহার আর পিঁপড়ার মতো চালচলনের কারণে এদের এমন নামকরণ। তবে অনেকে এদেরকে ভেলভেট পিঁপড়া নামে অভিহিত করে থাকেন। এরা সাধারণত উষ্ণমণ্ডলীয় অঞ্চলে শুকনো মরুভূমি বা বালুময় পরিবেশে বসবাস করতে পছন্দ করে। 1938 সালে চিলির উপকূলীয় অঞ্চলে সর্বপ্রথম এদের দেখা পাওয়া যায়। চিলি ছাড়া আর্জেন্টিনা, আমেরিকা এবং মেক্সিকোর মরু অঞ্চলে বেশি দেখা যায় এদেরকে। পান্ডা পিঁপড়ার সাদা কালো রং শুধু তাদের স্ত্রী প্রজাতির মধ্যেই দেখা যায়। স্ত্রী পান্ডা পিঁপড়া পুরুষের তুলনায় বেশি হৃষ্টপুষ্ট এবং লোমশ হয়ে থাকে। তবে পুরুষ পান্ডা পিঁপড়ার ডানা রয়েছে যার সাহায্যে তারা উঠতে পারে এবং এরা দেখতে সাধারণ বোলতার মতো। পুরুষ পিঁপড়া সাধারণত স্ত্রী বোলতাদের তুলনায় আকারে বড়সড় হয়ে থাকে। স্ত্রী পিঁপড়ার চোখ বাদে মাথার পুরোটা সাদা রঙে আবৃত। শরীরের বাকি অংশে রয়েছে সাদা কালো লোমের এক অদ্ভুত সমাবেশ। পৃথিবীতে থাকা অসংখ্য বোলতা বা ভীমরুল প্রজাতির মধ্যে একমাত্র এদের শরীরে এমন রং দেখা যায়। বিশেষজ্ঞদের মতে তাদের গায়ের আকর্ষণীয় এই রং মূলত এক ধরনের সতর্ক সংকেত, যা কাছে ঘেঁষার আগে শিকারী প্রাণীদের নিরাপদ দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দেয়। আর যদি কেউ এই সতর্ক সংকেত উপেক্ষা করে তবে তার পরিণতি হয় ভয়াবহ, কারণ স্ত্রী পিঁপড়ার ডানার বদলে রয়েছে ভয়ানক এক হুল, যা ফোটালে অবর্ণনীয় ব্যথার শিকার হয় আক্রান্ত প্রাণী। আর এই হুলের কারণে তাদেরকে কাউ কিলার বা গরু খুনি পিঁপড়া নামেও অভিহিত করে থাকেন স্থানীয়রা। এদের যন্ত্রণাদায়ক কামড় ছোট বিড়াল বা কুকুরের মতো প্রাণীদের জন্য প্রাণঘাতীও হতে পারে। পান্ডা পিঁপড়া বেশি বড় হয় না। এদের দৈর্ঘ্য সর্বোচ্চ 8 মিলিমিটার এবং উচ্চতা 2 থেকে 3 মিলিমিটারের মতো হয়ে থাকে। এরা পিঁপড়াদের মতো কলোনি তৈরি করে না, বরং বোলতাদের মতোই একা থাকে। বিভিন্ন ফুলের নির্যাস এদের প্রিয় খাবার। প্রজনন মৌসুমে পুরুষ ও স্ত্রী পান্ডা পিঁপড়া উচ্চস্বরে আওয়াজ করে সঙ্গীকে মিলনে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করে। যৌন মিলনের সময় পুরুষ স্ত্রীকে পিঠে করে উড়ে বেড়ায়, মিলন শেষে স্ত্রীকে মাটিতে নামিয়ে দেয়। স্ত্রী পিঁপড়া মাটিতে অন্য কোনো পোকার বাসা খুঁজে বের করে সেখানে ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়ার পর পান্ডা পিঁপড়ার বাচ্চারা ওই বাসায় পোকাগুলোর ডিম এবং শূককীট খেয়ে বেঁচে থাকে। প্রতিবারে স্ত্রী পিঁপড়া প্রায় 2000 ডিম পাড়ে। ডিম ফুটে অসংখ্য বাচ্চা বের হলেও পাখি সহ বিভিন্ন শিকারী প্রাণীদের খাবারে পরিণত হওয়ার কারণে শেষ পর্যন্ত অল্প কিছু বাচ্চা টিকে থাকতে পারে। তাছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে এদের বিচরণস্থল কমে আসার কারণে দিনে দিনে কমে যাচ্ছে প্রাণীর সংখ্যা।